আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি আমার কাছে তিনটা কাজ করে আসো, আমি আমার দপ্তর থেকে আমি তোমাকে সত্যবাদিতার সার্টিফিকেট দিয়ে দেব। সূরাতুল হুজরাত থেকে আমি আলোচনা শুরু করেছি, সূরাতুল হুজরাতের শেষ দিকের কয়েকটা আয়াত, 15 থেকে 18 পর্যন্ত চারটা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই চারটা আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি, আমাকে সময় দেওয়া যাবে তো? আমি খুব খুশি যে আজকে আমাকে একটু আগে ভাগে উঠানো হয়েছে। আমার দেশে আবার আগে ভাগে ওঠা খুব মুশকিল, লেখা হয় আমার নামে প্রধান বক্তা কিন্তু হয়ে যায় শেষ বক্তা, লেখে প্রধান। ময়মনসিংহ মাহফিল আমার গত 2 বছর আগে, 9টার দিকে মাহফিলে গেলাম, বলল হুজুর খান এই যে বিছানা শুয়ে পড়ে। বললাম শুয়ে পড়বো মানে আমি উঠবো কখন? চিন্তা করেন না, গত বছর প্রধান বক্তা যে সময় উঠছে তার 1 ঘন্টা আগে আপনাকে এবার উঠাবো। আমি শুয়ে আছি, রাত 3টার দিকে এসে বলে হুজুর চলেন। তো বললাম ভাই রাত 3টার দিকে আমাকে নিয়ে যাচ্ছেন, হুজুর গত বছর প্রধান বক্তা উঠছিল রাত 4টায়, এবার 1 ঘন্টা আপনাকে আগে দিলাম। বলেন তো রাত 3টার দিকে উঠে ওয়াজ হবে না আওয়াজ হবে? কি হবে? আওয়াজ। যারা আওয়াজ দিতে পারে আর যারা নাচতে পারে ওরা পারবে। 3টার দিকে উঠে দেখি লোকজন মাশাআল্লাহ আছে, ভালো আলোচনা শুনেছে ভালো, কিন্তু ওই সময় কি আলোচনা শোনার সময় না ঘুমানোর সময়? ঘুমানোর সময়, সব সময় তো সব কাজ হয় না। তো তাহিরপুরবাসীকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে সুন্দর একটি সময় আমাকে উঠানো হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কারো কাছ থেকে সার্টিফিকেট নেব না, নেব কার কাছ থেকে বলেন? আসতে বলবেন না, কার কাছ থেকে? কয়টা কাজ দিয়া? বলেন কয়টা কাজ? 3টা। সূরাটার নাম কি বলেন তো? সূরাতুল হুজরাত, 49 নম্বর সূরা এটা। আমার বন্ধুগণ, এই সূরাটা হলো আদবের সূরা। এই সূরাটা যদি প্রত্যেকটা শিক্ষা সিলেবাসে যদি সবার জন্য যদি বাধ্যতামূলক করে দেওয়া হতো, ইউনিভার্সিটিতে শিক্ষকের সামনে কোনো ছাত্র সিগারেট খেত না, ইউনিভার্সিটিতে কোনো ছাত্র শিক্ষকের সামনে কোনো ছেলে কোনো ছাত্র কোনো ছাত্রীকে নিয়ে শিক্ষকের চোখের সামনে তারা নোংরামিগুলো করত না, বেয়াদবিগুলো করত না। আমার বন্ধুগণ, সূরা হুজরাত শুধু মাদ্রাসার ছাত্রদের জন্য নয়, সূরা হুজরাত এমন একটা সূরার নাম আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানবের জন্য প্রত্যেকটা মানুষের জন্য এটাকে এসেনশিয়াল করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সূরা হুজরাত যদি কেউ আমল করে, যদি এটাকে কেউ রপ্ত করতে পারে, শাসক লাগবে না শাসন করার জন্য, সবাই ভালো হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। যার বাপ মারা গেছে সে তো এতিম না, সে তো প্রকৃত এতিম নয়, যে আদবের শিক্ষা থেকে বঞ্চিত হলো সে সবচাইতে বড় এতিম। যার আদব নাই সে বড় অসহায়। আজকে কর্মী নেতাকে মানে না, নেতা কর্মীকে দাম দেয় না। আমি কি ভুল বলতেছি? নেতা বক্তব্য দেয় আর কর্মী ওদিক দিয়ে চেয়ার ভাঙে। দেখেন না এই দৃশ্যগুলো? দেখেন না? দেখেন না দৃশ্যগুলো? দেখেন না? আদবের শিক্ষা তো নাই মাদ্রাসায়। এই যে পিসফুল মডেল মাদ্রাসা নামটা দিয়েছে পিসফুল, আল্লাহ পাক মাদ্রাসাকে কবুল করুন। জোরে বলে আমিন। মাদ্রাসার মাঠে এসেছেন, এই মাদ্রাসায় 3টা কাজ আমি আপনাদেরকে দেব, এই মাদ্রাসার জন্য নাম্বার 1। সবাই মাদ্রাসার জন্য দোয়া করবেন। কি করবেন? না বদ্দোয়া? হ্যাঁ জোরে কোন কি দোয়া করবেন না ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো মাদ্রাসা যার নাম রহমত তার অবশ্যই আছে। পিসফুল মডেল মাদ্রাসায় আপনার সন্তানকে দিবেন, মাদ্রাসায় আপনার সন্তানকে দিবেন। নাম্বার 3 হলো এই মাদ্রাসার উন্নয়নের জন্য সার্বিক দিকগুলো খেয়াল করবেন। কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান
ولا تكن خمسا فتهلك او كما قال عليه الصلاه والسلام। আমার বন্ধুগণ, আপনি নিজে আলেম হতে পারেন নাই, সন্তানকে আলেম বানান। আল্লাহ তাআলা আমাকে চারটা মেয়ে সন্তান দিয়েছেন, একটা ছেলে সন্তান দিয়েছেন। আমার ছেলেটা এখন 18 ফারা হিপস পড়ে, বাপ রে কইছে, বাপ শোন এদিকে আয়। আমার একটা ছেলে, তাকে বললাম বাবা শোন, তুই আমাকে 30 বার কোরআন মুখস্থ করে শোনাবি, তোর জীবনে কোনো কাজ নাই, যা। আমি এটা বিশ্বাস রাখি, যদি কোনো বান্দার সিনায় যদি 30 বার কোরআন ওঠানো থাকে, পৃথিবীর এমন কোনো জ্ঞান নাই সে অর্জন করতে পারবে না। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। চোখ বন্ধ করে সন্তানকে হাফেজ বানাবেন। মিশরের শহীদ ডক্টর মুরসি একজন প্রেসিডেন্ট ছিলেন, হাফেজ ছিলেন। এরপরে রিসেপ তাইয়েপ এরদোয়ান ওই তুরস্কের এখন বর্তমান দীর্ঘদিনের একজন শাসক প্রেসিডেন্ট, কি তার সুন্দর তেলাওয়াত, কি সুন্দর তার কোরআন রিসাইটেশন, সুন্দর করে তিনি কোরআনটা পড়েন, সুন্দর করে কোরআনটা তেলাওয়াত করেন। আমার বন্ধুগণ, যদি দেশের সব মুসলিম দেশের শাসকরা যদি কোরআনটা সুন্দর করে পড়তে পারত, যার কোরআন তেলাওয়াত সুন্দর হবে সেই লোকটাও সুন্দর হবে, যার সম্পর্ক কোরআনের সঙ্গে হবে তার সম্পর্ক আল্লাহর সাথে হবে, যার সঙ্গে যার সম্পর্ক কোরআনের সাথে নাই তার সম্পর্ক শয়তানের সাথে। কোরআনে কারীমের প্রথম ওহী নাযিল হয়েছে হলো নামাজ, রোজা, হজ, যাকাত নয়, পড়ো পড়ো, ইকরা পড়ো। কার নামে? কার নামে বলেন? আমার মাসুম ভাই কই? সেই শিক্ষাই তো শিক্ষা যার মধ্যে আদব আছে, সেই শিক্ষা তো শিক্ষা নয় যার মধ্যে আদব নাই। ভার্সিটিতে যান, সেখানে ইয়াবা খায়। কি খায়? ইয়াবা খায়। ভার্সিটির ক্যাম্পাসে বসে ছাত্র ছাত্রী কি সুন্দর করে জোড়ায় জোড়ায় ক্লাস করে, ক্লাস করে না? কি সুন্দর ক্লাস, মুক্ত আকাশ, মুক্ত বাতাস, বুকে বুক মিলে, হাতে হাত মিলে, চোখে চোখ মিলে, বুকে বুক মিলে, তুমি আমার আমি তোমার। আমি কি ভুল বলতেছি? এগুলি চল বসেন বক্কা। যে কষ্ট পাচ্ছেন নাকি আমার কথা, কি কষ্ট হচ্ছে আপনাদের? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে মাদ্রাসায় সন্তানকে পড়াবো এমন সিদ্ধান্ত কি নেওয়া যায়? আসতে নেওয়া যায়? সন্তান কি করে খাবে, মাদ্রাসায় পড়ে কি করে খাবে, এই চিন্তা আছে যার, তার মধ্যে শিরিকটা টোটালি ঢুকে গেছে। খাওয়ানোর দায়িত্ব কার? আসতে খাওয়াবেন কে বলেন? খাওয়াবেন কে? আল্লাহ। রিস্কের দায়িত্ব কোনো বান্দা নেই, যদি টাকার টাকা থাকলে যদি খাওয়া হয়। গ্রামের মানুষ বেশি খায় না শহরের মানুষ বেশি খায়? ভালো করে বলবেন, গ্রামের না শহরের? গ্রামের মানুষ বেশি খায়। গ্রামের মানুষ প্লেট নিয়ে বসে না কি নিয়ে বসে? বড়টাকে কি বলে? তাগাড়া। কি? তাগাড়া। তাগাড়া কি বল? মানে গামলা অথবা ডিশ। তাহলে এলাকার নাম শুনলাম নতুন, কি? তাগাড়া। আচ্ছা, তাহলে তাগাড়া নিয়ে বসে। তাহলে গ্রামের মানুষ বসে হলো বড় বোল অথবা ডিশ নিয়ে, আর শহরের মানুষ হাজার কোটি টাকার মালিক ফাঁকিবাজি প্লেট নিয়ে বসে, যার তলাই নাই, সোজা ফ্ল্যাট, ঠিক আছে না, বসে। উনি নাস্তা করেন, কি নাস্তা? 3 গ্রাম আটা, 4-6 টাক, মানে এরকম সামান্য সামান্য, এটা 100 টাক, ওটা 100 টাক, ওটা 100 টাক। ডাক্তার বলে দিছে যে এই 100 টাকের বাইরে গেলেই মরবি তুই, বুঝেন না? হাজার কোটি টাকার মালিক 100 টাকার গ্রামের মধ্যে থাকে, আর গ্রামের মানুষ দিন এনে দিন খায়, চার আঙ্গুল কপাল বাদ্য সব পেট, এক তাগাড়া
এক টাকারা ভাত খাওয়ার পরে বলে পেটের এক কোনা কেবল ভরল, আলো কিছু হলে ভালো হতো। আল্লাহ শুধু মানুষকে খাওয়ান না, আল্লাহ জলভাগের প্রাণীকে খাওয়ান, স্থলভাগের প্রাণীকেও খাওয়ান, আবার উড়ন্ত পাখিকেও তিনি খাওয়ান। মানুষের যদি তাওয়াক্কুল 100% আল্লাহর উপরে থাকতো, আল্লাহ তাআলা পাখির মতো রিজিক বান্দাকে দিতেন। আমার নবীর কথা, তাওয়াক্কুলের কোনো কম বেশি করা যাবে না। কি করে খাবো, কি করে চলবো, কি হবে আমার, এমন কথা শয়তান থেকে আসে। যা হবে ফয়সালা কার, আসতে বলবেন না কার, আল্লাহর ফয়সালা। আমার বন্ধুগণ, জলভাগের ভিতরে সবচেয়ে বড় প্রাণী হলো নীল তিমি, যার ওজন হলো 60, যার ওজন হলো 120 টন, 1700 হর্স পাওয়ার, যার বড় 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 জাহাজকে সে তার পিছন সাইডে আটকায় ফেলে, জাহাজ চলতে পারে না, এত তার শক্তি গায়ের। এটা হলো জলভাগের সাবমেরিন। এই নীল তিমি প্রত্যেক দিন তার বাচ্চাকে যখন দুধ খাওয়ায়, সকাল সন্ধ্যা তার বাচ্চাকে দুধ খাওয়াতে তার লেগে যায় 50 থেকে 60 মণ দুধ। কে খাওয়ান, আসতে বলবেন না কে খাওয়ান, আল্লাহ খাওয়ান। জলের আবার একটা হস্তি আছে, জল হস্তি। জলের নিচ থেকে তার খাবার সংগ্রহ করতে হয়, সেই জন্য জল হস্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার শ্বাসটা এত বড় করেছেন, তার লাংসের প্রসেসিংটা এত দীর্ঘ করে দিয়েছেন। মানুষ পানির নিচে বেশিক্ষণ থাকতে পারে না, কিন্তু জলহস্তি সে তার লাংসটা আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্প্রসারণ করে দিয়েছেন যে সে 30 মিনিট পর্যন্ত পানির নিচে সে দম ফেলে থাকতে পারে। কেন? সে যেন তার রিজিকটা সুন্দর করে যেন সংগ্রহ করতে পারে। যেরকম সুবহানাল্লাহ, আমার ভাইয়েরা, সমস্ত প্রাণীর ভিতরে কুকুর একটি বিশেষ প্রাণী, যার ঘ্রাণ শক্তি আমাদের চাইতে 25,000 গুণ বেশি। আবার সেই কুকুরের চাইতেও ঘ্রাণ শক্তি বেশি হলো পিঁপড়ার। পিঁপড়ার ঘ্রাণ শক্তি আরো মারাত্মক। পিঁপড়াও কথা বলে, পিঁপড়াও রিজিকের জন্য চেষ্টা চালায়। এই পৃথিবীতে শুধু দুটা প্রাণী শুধু খাদ্যের গুদামজাত করে, একটা হলো মানুষ আর একটা হলো পিঁপড়া। আরেকটা কি? পিঁপড়া। এই দুইটা মানুষ, এই দুটা জীব ছাড়া, মানুষ এবং পিঁপড়া ছাড়া পৃথিবীর কোনো প্রাণীর খাদ্য গুদাম নাই, মজুতকরণ নাই। এই পিঁপড়াটা খুব পরিশ্রমী। পিঁপড়ার গায়ের যে ওজন, তার চাইতে 40 গুণ ওজন সম্পন্ন খাবার সে মাথায় বহন করে চলতে পারে। কত গুণ? 40 গুণ। পিঁপড়ার ঘ্রাণ শক্তি সবচেয়ে মারাত্মক। আমার আপনার নাকে ধরা পড়ে না কোথায় মিষ্টি আছে, ধরা পড়ে, কিন্তু পিঁপড়া ঠিকই জেনে যায় কোথায় মিষ্টি আছে। ছোট্ট প্রাণী, কিন্তু ঘ্রাণটা দিয়ে দিয়েছেন তিনি কে? কারণ আল্লাহ তার নাকে ঘ্রাণ না দিলে সে রিজিকটা সংগ্রহ করবে কেমনে? এই জন্য প্রাণীও ছোট, কিন্তু ঘ্রাণ শক্তি আমাদের চাইতে ডাবল বেশি, হাজার হাজার গুণ। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইয়েরা, আমাদের চোখ হলো দুইটা, মাসির চোখ হলো 5টা। মাসির চোখ ডান দিকে, বাম দিকে, সামনে মুভিং আই, এরপরে অ্যান্টিনা আছে। আল্লাহ তাআলা তার লাইফ সিকিউরিটি কত সুন্দর করে দিয়েছেন। একটা প্রাণী আছে প্রজাপতি, প্রজাপতি চিনেন না? প্রজাপতি, এই প্রজাপতি ঘরের মধ্যে ঘুরলে নাকি মেয়ে বাচ্চা হয়। আমার বউ সেদিন কয়, আমি ঘরের মধ্যে বসে আছি, প্রজাপতি ওড়ে কয়, সামনে আবার মেয়ে আসতেছে। কেন? কে যে প্রজাপতি ঘরে? কেটা হাদিস পাইছো কই? আমার আম্মা কইছে। কাম্মা জানছে? আমার দাদি কইছে। আমার বন্ধুগণ, এই প্রজাপতির চোখের সংখ্যা যদিও ছোট প্রজাপতি দেখতে, কিন্তু একটা প্রজাপতির চোখের সংখ্যা হলো 12,000। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের দাঁত কয়টা? আজ থেকে মানে দাঁত নাই আপনাদের, কয়টা দাঁত? কোন 32টা। আল্লাহ তাআলা কিন্তু এগুলো নিয়ে চিন্তা করতে বলেছেন, আফালা ইয়াতাকিয়া আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ।
জিকির শুধু করলে হবে না, ফিকিরও করতে হবে। ফিকিরও থাকতে হবে, জিকিরও থাকতে হবে। জিকির আছে ফিকির নাই লাভ হবে না, ফিকির আছে জিকির নাই লাভ হবে না। পশ্চিমারা ফিকির করে কিন্তু জিকির নাই, আর আজকে মুসলমান খালি জিকির করে কিন্তু ফিকির নাই। কি নাই? ঠিক আছে না? জিকিরও থাকতে হবে, ফিকিরও থাকতে হবে। ইমানদার জিকিরও করবে, ফিকিরও করবে। আমার বন্ধুগণ, আমার আপনার দাঁতের সংখ্যা হলো 32টা। আল্লাহ রাব্বুল আলামিন একটা মশার দাঁতের সংখ্যা দিয়েছেন 47টা। একটু আস্তে কর, সুবহানাল্লাহ। মশা কামড় মারে তো টের তো পান না, 47টা বসায় দেয় একসাথে। এমনি কি ডেঙ্গু হয়? আর ডেঙ্গু মানেই তো পঙ্গু। এই মশা দিয়া বিদায় করছেন কারে? আস্তে কয়, কারে বিদায় করছেন? কারে বিদায় করছেন? ও সেদিন থেকে মশা আসছে। এই নমরুদ না আসলে তার মশাটা আসে। এই পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিস্কের দায়িত্ব, তার সিকিউরিটির দায়িত্ব কাউকে দেন নাই। আমার বন্ধুগণ, একটা প্রাণী আছে, যেই প্রাণীর নামে একটা সুরার নাম আছে, সুরাতুল আনকাবুত। আনকাবুত মানে হলো মাকড়সা। সুরা হুজরাতের 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা এ ব্যাপারে তাকিদ দিয়েছেন। তারা কি দেখে না এগুলো? ওই সমস্ত আলেম যারা আরেক আলেমের বিরুদ্ধে কথা বলে, যারা নূর মাটি নিয়ে গণ্ডগোল করে, যারা বেতারে নামাজ তারাবি নামাজ নিয়ে কাদা সরাসরি করে, যারা আমি নাস্তে বলা সরে বলাকে নিয়ে কাদা সরাসরি করে, তারা কি দেখে না? ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা খওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। ইসলাহ করে নাও, একত্রিত হও। কেন্নহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে বাতিলদের বিরুদ্ধে মোকাবেলা করো। নিজেদের মধ্যে দ্বন্দ্ব ছাড়াও কেন? সম্মানিত ভাইয়েরা, দোয়া করেন আল্লাহ যেন দেশের আলেমদেরকে এক করে দেন। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। একজনকে আমি মুরিদ, আরেকজনকে আমি দরবার, আরেকজনকে আমি আহলে হাদিস আছে না, আরেকজন কয় আমি কি কোন মতবাদ নিয়ে, কি কোন চেতনা নিয়ে কথা বলে, সব কিছুর প্রাচীর ভেঙ্গে ফেলে সব দ্বন্দ্বের অবসান ঘটিয়ে বলতে হবে, আমি মুসলমান, আমি মুসলমান, আমি মুসলমান। ঠিক কিনা? আল্লাহ তুমি সবাইকে বোঝার তাওফিক দাও। জোরে বলি আমিন। আমাদের কালিমা কি দুইটা? আমাদের রব কয়জন? আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার সংবিধান কয়টা? তো এত মতবাদ কেন? আমরা এক হয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। এই কথাগুলো কিন্তু আপনি শুনতেছেন না শুধু, এই কথাগুলো সবার কানে আমি দিয়ে দিচ্ছি। আমার দায়িত্ব আছে, আমার দায়িত্ব আছে না নাই ভাববেন না কখনো। শুধু এই তাহেরপুরের মধ্যে আলোচনা সীমাবদ্ধ হয়ে আছে, এই আলোচনা ভার্চুয়াল, এই প্রযুক্তির কারণে সবার হাতের মুঠোয় এখন সব পৌঁছে যায় মুহূর্তের ভিতরে। আল্লাহ তুমি এই কথাগুলো, হক কথাগুলো সবার কাছে পৌঁছে গিয়ে যেন আলেম কুল যেন এক হতে পারে, এই তাওফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। কোরআনের মাহফিল শুনতে এসেছি, নিজে কোরআন শিখব, সন্তানকে শেখাব, প্রথম আহ্বান থাকবে কোন মাদ্রাসায় পাঠাবেন বলেন, বলেন তো এই মাদ্রাসার নামটা বলেন একটু, বলেন কি? পিসফুল, যেখানে শান্তি আছে, যেখানে শান্তি পাওয়া যায়, এমন একটা আধুনিক নাম দিয়েছে তারা। বলি আলহামদুলিল্লাহ, ভালো। আল্লাহ তুমি এই মাদ্রাসাকে কবুল করো। জোরে বলি আমিন। এটা হবান থাকলো আমার এক নাম্বার, সন্তানকে আলেম বানাতে হবে, সন্তানের হাতে কোরআন তুলে দিতে হবে। কোরআন সন্তানের হাতে তুলে দিবেন, ও ইয়াবা খাবে না, বেদব হবে না, অসামাজিক কাজ করবে না, বড়দেরকে সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবে, আদব আখলাক শিখবে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তাওফিক দাও। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার এখানে যারা বসে আছে, আমরা ইমানদার কিনা বলেন? ইমান আনছি না আমরা কার উপরে? আসতে বলবেন না কার উপরে?
কিন্তু কোরআন মানলাম না তাহলে কি হলো? আখেরাতকে বিশ্বাস করলাম না তাহলে কি হলো? ইমান এমন একটা জিনিসের নাম, ইমান টিকে রাখতে গিয়ে যতগুলো দিক আছে সমস্ত দিকের উপরই বিশ্বাস রাখতে হবে। ষোলো আল্লাহ মানলাম, রসুল মানলাম না হবে না। ওই আল্লাহ ইহুদিরাও মানে, মানে না খ্রিস্টানরা মানে না, ওরা কি বলে যে আল্লাহ মানি না? ঠিকই মানে, কিন্তু কি কয় জানেন? অকালাত ইহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর ছেলে। যখন না উযুবিন, আজকের মাহফিলে এক অন্ধ হাফেজ, আজকের মাহফিলে এক অন্ধ হাফেজ আমার পাশে বসে আছেন। উনি আমাকে মাঝে মাঝে ফোন দেন, আমি কথা বলি, আমার মনে হয়েছে। আপনার মনোযোগ যত নুকুন, সে অন্ধ হাফেজের মনোযোগ তার চাইতে ডাবল ডাবল বেশি। আমি কি বলছি সব তার অটো রেকর্ড হয়ে যাচ্ছে, তাই না? আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তার এই অঙ্গ, দুটো অঙ্গ নাই, আল্লাহ তুমি তার হিসাবটাকে সেদিন সহজ করে দিও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যিনি চোখে দেখেন না তার গুনাহ কি আমার চাইতে বেশি হবে না কম? মানে বেশি হবে না কম হবে, তাহলে উনি কি আল্লাহর কাছে কি পিছায় আছে না আগায় আছে? হয়তো চোখ নাই, কিন্তু যার চোখ নাই তার সঙ্গে কি মেয়ে বিয়ে দিবেন? শোনে, এত সস্তা না, কঠিন। আল্লাহ আমাদেরকে, আল্লাহ আমাদেরকে সবকিছু ভাবনা করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা সূরা হুজরাত থেকে আলোচনা শুরু করেছি, আমরা সূরা হুজরাতের 10টা শিক্ষাও শিখব। জোরে বলি ইনশাআল্লাহ। সূরা হুজরাতের শিক্ষা কয়টা বলেন তো? 10টা হুকুম আছে, এটা আমি শোনাবো। এর মাঝে আমি মূল আয়াতের দিকে আবার চলে যাচ্ছি। আল্লাহ তাআলা মুমিন কারা, প্রকৃত মুমিন কারা হতে পারে এবং সেই মুমিনদের সার্টিফিকেট আল্লাহ তাআলা কি কি কাজ করলে দিবেন, একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এখানে যারা বসে আছেন আমরা সবাই ইমানদার, ইমান আনছি, এরকম ইমানদারও আমার দেশে আছে। ইমানদার শুধু না, নামই হলো ইমান আলী। নাম কি? ইমান আলী। কিন্তু ফজর পড়ে না। কি পড়ে না? ফজর পড়ে। নাম হলো রমজান আলী। রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলে শীত হয়ে পড়ে। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 90 বছর, নাম রাখছে খোকা মিয়া। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম দিয়ে তো কাজ হবে না। আল্লাহ তাআলা নাম দেখবেন না, গুণ দেখবেন। গুণটা দেখবেন, ইমানদারের গুণ দরকার। ইমানদার কেমন হওয়া উচিত? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরাতুল হুজুরাতে বলছেন, আয়াতটা আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলেন। আয়াত যখন শুনবেন তখন ঠোঁটটা মিলাবেন, তবু সওয়াব। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ثُمَّ لَمْ يَرْتَابُوا وَجَاهَدُوا بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ فِي سَبِيلِ اللَّهِ। জোরে বলুন আল্লাহু আকবার। প্রকৃত মুমিন তো তারাই, এক নম্বর যারা ঈমান আনবে আল্লাহর উপরে, ঈমান আনবে নবীর উপরে। ঈমান আনার ক্ষেত্রে আল্লাহকেও বাদ দেওয়া যাবে না, রসুলকেও বাদ দেওয়া যাবে না। রসুলকে মানলাম না, আল্লাহকে মানলাম হবে না। আল্লাহকে মানলাম, রসুলকে মানলাম না, তাও হবে না। আল্লাহও লাগবে, রসুলও লাগবে, দুজনকে মানতে হবে। আল্লাহকে আল্লাহ রব হিসেবে মানতে হবে, রসুলকে রসুল হিসেবে মানতে হবে। আমার বন্ধুগণ, এই জায়গায় যদি কোনো গ্যাপ থেকে যায় তার ইমানটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। খ্রিস্টানদের সাথে আমাদের দূরত্ব হলো, খ্রিস্টানরা বলে ঈসা হলো আল্লাহর ছেলে, ইহুদিদের সঙ্গে আমাদের দূরত্ব হলো এরা বলে উযাইর হলো আল্লাহর ছেলে। চিন্তা করেন, আল্লাহর বিরুদ্ধে কত বড় তার অভিযোগ দিয়ে ফেলছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিতে নিয়ে তিনি বলছেন, যারা পারেন ছোট মিল আওয়াজ দিয়ে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, আল্লাহ স্বনির্ভর, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম হয়ে আসেন নাই, তার সমকক্ষ কেউ নাই। আমার ভাইয়েরা, সে আল্লাহ তাআলা তো সুন্দর করে তার পরিচয়টা দিয়েছেন, কিন্তু এই পরিচয়ে তারা বড় ষড়যন্ত্র করেছে, বড় অভিযোগ তারা দিয়ে ফেলেছে। আমার বন্ধুগণ, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে তারা কি আমাদের বন্ধু না দুশ্মন? বন্ধু না দুশ্মন? ইহুদি খ্রিস্টান যাদের বন্ধু হবে তারা কখনো প্রকৃত ইমানদার হতে পারে না। আমার দেশে অনেক মুসলমানের বউ হিন্দু আছে, আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? মুসলিম মানুষের হিন্দু বউ, বউটা হিন্দু ধর্ম পালন করে, স্বামীটা ইসলাম ধর্ম পালন করে, দুর্গার সময় যখন চলে আসে বউটা দুর্গা পূজায় চলে যায়, আর মুসলমান যখন ঈদের দিন আসে তখন নামাজ পড়তে যায়, ঈদের নামাজ পড়তে যায়, একজন যাই দুর্গা পূজা আর একজন যাই ঈদের নামাজে, আর বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোর দিন তোর, আমার দিন আমার, কি সুন্দর তফসির আছে না? এরকম আছে না? কত বড় মিথ্যা, কত বড় ভণ্ডামি! অথচ তেনকেহল মুশরিকাত হাত্তা ইউমিন্না, তোমরা কখনো মুশরিকা নারীকে বিয়ে করতে পারবে না যতক্ষণ না সে ঈমান না এনেছে। ঈমানের বিয়ের শর্ত হলো ঈমান আনা উভয়কেই, একজন না উভয়কেই, উভয়কে ঈমান আনতে হবে। নারী ঈমানদার হতে হবে, পুরুষ ঈমানদার হতে হবে, নচেত তাদের বিয়েই হবে না, উভয়কে মুসলিম মুসলিমা হতে হবে। আমার বন্ধুগণ, তাহলে এই সমস্ত বিশ্বাস যারা করবে, স্বামী স্বামীর ধর্ম পালন করবে, বউ বউয়ের ধর্ম পালন করবে, তার ঈমান আছে না গেছে? ঈমান তো থাকার কথা নয়, এটা কখনো ঈমানদারের বক্তব্য হতে পারে না। আমার বন্ধুগণ, ঈমান যখন আনবে সে সব কিছু হবে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ যা বলেছেন তাই শুনতে হবে, কম বেশি করা যাবে না। আমার বন্ধুগণ, আজকের সমাজে এমন লোক আছে, এমন বাবার সন্তান চারটা আছে, চারটা সন্তান চারটা দল করে, আছে না? চার ভাই চার দল করে, যে দল ক্ষমতায় সেই দল ক্ষমতায়, যে দল ক্ষমতায় থাকে সেই ভাইকে তিন ভাই গিয়ে বলে, শোনো পাঁচটা বছর তুমি আমাদের দেখবা। সুবিধাবাদ আছে না? আছে না? পাঁচ বছরে দেখবা, আমরা যখন ক্ষমতায় আসবো আমরা উল্টাবার দেখব। কি সুন্দর তাদের জোট করে ফেলেছে আমার বন্ধুগণ, এমনটা তো সাহাবাদের মধ্যে ছিল না। যুদ্ধের ডাক এসেছে, বদর যুদ্ধের ডাক আসলো, নবীর কানে সংবাদ চলে গেল, বদর যুদ্ধের ডাক। আমার নবীজি বললেন, সাহাবীরা রোজা রেখেছে ১৬টা, যুদ্ধের তো ডাক এসেছে, ইমানের দাবি কারা কারা করো? সাহাবা কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন কি করতে হবে? রাসূল বললেন, শোনো যুদ্ধে যেতে হবে। কোন যুদ্ধ? বদর যুদ্ধ। কুরাইশরা সব চলে এসেছে, ৩.৫ মাইল অতিক্রম করে লোহিত সাগরের পাশ দিয়ে ঘেঁষে ঘেঁষে তারা বদর নামক প্রান্তর পর্যন্ত চলে আসছে। কে কে যাবে? সাহাবা কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িঘর সেরেছি, বউ বাচ্চা সেরেছি, একমাত্র দিনের জন্য, কোরআনের জন্য আমরা হাজির হয়ে যাব ইনশাআল্লাহ হুজুর। রাসূল সঙ্গে সঙ্গে বলছেন, শোনো যুদ্ধে তো যাবে, কিন্তু যুদ্ধে গিয়ে কিন্তু বাপকে দেখতে পাবে কারো, কেউ ভাইকে দেখতে পাবে, কেউ সন্তানকে দেখতে পাবে, কেউ চাচাকে দেখতে পাবে, কেউ বংশের মানুষকে দেখতে পাবে। কুরাইশের মধ্যেই তো যুদ্ধ, কুরাইশরা আসছে, আত্মীয় স্বজন দেখতে পাবে। যুদ্ধ করতে নিয়ে তোমরা শিথিলতা দেখাবে কিনা বলো কুজুর? আশিদ্দা ও আলাল কুফা রুহাবা উ বাইনা হোম, কোনো টেনশন করবেন না হুজুর, আমরা যাচ্ছে জিহাদে, কোনো সমস্যা নাই। আমার নবীজি, সাহাবা একরাম কেমন সুন্দর করে যখন বলে ফেললেন, সাহাবা একরাম প্রস্তুতি নিয়ে নিলেন, ৩১৩ জন, মাত্র ৩১৩ জন যোদ্ধা, কাফিরদের সৈন্য সংখ্যা হলো ১,০০০, অশ্বরোহী কুরাইশরা তারা আসছে অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে। আমার নবীজি সাহাবা একরামকে প্রস্তুত হতে বললেন, সব রোজাদার
রাসূল বললেন রোজাটা ভেঙে ফেলে দাও হুজুর, রোজা ভাঙার প্রয়োজনে রোজা রাখাও ফরজ, জিহাদ করাও ফরজ, আমরা রোজা রেখে জিহাদ করবো কোনো সমস্যা নাই। রাসূল বলেন শোনো, ফাইদাতুম মিন আইয়ামিন উখর, অন্য সময় রোজা রাখার সুযোগ পাবে, কিন্তু জিহাদে হেরে গেলে আর সুযোগ পাবা না। জিহাদটা আগে করো, রোজা পরে রাখা যাবে, যখন আল্লাহ আকবার। তাহলে এখন বলেন জিহাদের গুরুত্ব মনে হয় নাই? আস্তে কয়, জিহাদের জন্য রোজাটা বন্ধ হয়ে গেল কি ঠিক কি না? আমার নবী যে জিহাদে গেলেন রোজা রেখে না রোজা ভেঙ্গে, জিহাদের দাম কি কম? জিহাদের দাম কি কম? আমার নবীজি 10 বছরে 86টা যুদ্ধ করেছেন, কত কয়টা কয়টা বলেন? 10 বছরে কয়টা? 86টা। প্রত্যেক বছরে গড়ে 8 থেকে 9টা যুদ্ধ তিনি করেছেন। তাহলে যে নবীর দিনের বেলা কেটেছে ঘোড়ার পিঠে, রাত কেটেছে যায় নামাজে, যে নবীর দাঁত ভেঙ্গেছে উহুদে, কোমর চলে গেছে খন্দকে, পাগড়ি পরা সুন্নাত, সুরমা লাগানো সুন্নাত, আতর লাগানো সুন্নাত, জুব্বা পরা সুন্নাত, দাড়ি রাখা সুন্নাত, এগুলো সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত, এগুলো মানতে রাজি আছি, সমস্যা নাই, সব পাবেন, কিন্তু কখনোই দাঁত ভাঙা সুন্নাত, কোমর ভাঙা সুন্নাতের সমান এগুলো হতে পারে না। এটা মাথায় রাখতে হবে। মিষ্টি খায় মিষ্টি মুনাফেকও খেতে পারে, আতর সুরমা মুনাফেকও লাগাতে পারে, কিন্তু মুনাফেক জিহাদের ময়দানে যেতে পারে না, পারে না। আমার নবীজি মুনাফেককে চিনেছেন নামাজে না জিহাদে? নামাজে না জিহাদে? জিহাদে। আমার দেশেও কিছু নেতা আছে, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। আছে না? আছে না? নাই। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। কিন্তু আমার নবীজি কি তা ছিলেন? ইসলামী নেতৃত্বের গুণ হলো, বৈশিষ্ট্য হলো, নেতা সবার আগে যায়, নেতা চায় আমার কর্মী বাঁচুক আমি মরে যাই। আর করে এদের চরিত্র হলো যত কর্মী সব মরুক পিছন থেকে আমি দৌড় মারি। আছে না? নাই। সাইয়েদনা ওসমানকে যখন শহীদ করে দেওয়া হলো, সাইয়েদনা ওসমান বললেন এতগুলো মানুষ মরার চাইতে আমি ওসমান একা চলে যাওয়াই ভালো। মারা গেলে আমার বন্ধুগণ, আমার নবী উহুদের ময়দানে সবচেয়ে বেশি মার খেয়েছেন, সবচেয়ে বেশি মার খেয়েছেন, সবচেয়ে বেশি মার খেয়েছেন। যখন রাসূলকে যখন কাফেররা একা পেল, পাথরগুলো নিয়ে নবীজির মাথায় মারে, হেলমেটের চিকন ফলা কপালের মধ্যে ঢুকে যায়, কপালের শক্ত লোহা, শক্ত হাড়ের মধ্যে যখন লোহার ফলা ঢুকে গেল, ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হলো, হেলমেটের লোহা, মাথায় হেলমেট পরেছে, শিরস্ত্রাণের লোহা নবজির গালের মধ্যে লেগে গেল, আরেকটা পাথর যখন নবজির মুখ বরাবর মারা হলো, সামনের দুটো দাঁত ভেঙে পড়ে গেল, নবজি মুখ থুবড়ে পড়ে গেলেন, নবীর পাশে কেউ নাই, আমার নবজি মুখ থুবড়ে পড়ে আছেন, গোটা মদিনা, আকাশ বাতাস কেমন যেন অন্যরকম হয়ে গেছে, বাতাস ভারী হয়ে গেছে। একজন মহিলা কান্দে আর বের হয় ঘর থেকে, রাসূল কেমন আছেন? একজন এসে বলে, মহিলা তুমি কি জানো তোমার বড় ভাই এই যুদ্ধে শাহাদত বরণ করেছেন? বলছেন বড় ভাই মারা গেছে, দুঃখ নাই, রাসূল আমার কেমন আছে? আরেকজন এসে সংবাদ দিচ্ছে, মহিলা তুমি কি জানো তোমার প্রাণ প্রিয় স্বামী এই যুদ্ধে শাহাদত বরণ করেছেন? দুঃখ নেই, স্বামী মারা গেছে, আমার রাসূল কেমন আছেন? আরেকজন এসে সংবাদ দিচ্ছে, মহিলা তুমি কি জানো তোমার করিজার টুকরা সন্তান এই যুদ্ধে মারা গেছে? ওই মহিলা বলে, সন্তান গেল, স্বামী গেল, এমনকি আমার
বড় ভাইও চলে গেছে, কোনো দুঃখ নাই, গোটা দুনিয়ার মানুষ চলে গেল, আমার কোনো তেমন কষ্ট হবে না। কিন্তু একটা বারের মতো জানিয়ে দাও, আমার প্রাণের রাসূল পৃথিবীতে বেঁচে আছেন কিনা? আমার নবীজি ওহদের প্রান্তরে মার খেলেন, মার খেতে খেতে মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। ওবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কপাল থেকে লোহাটা বের করতে নিয়া আস্তে টান দিলেন, দাঁত দিয়া লোহাটা খোলে না, দাঁত দিয়া তো জোরে টান মারলেন, সামনের দুটো দাঁত ওবায়দার ভেঙে গেল, লোহাটা বের হলো। রাসূল বললেন, ওবায়দা আস্তে করে টান মারলে তোমার দাঁতটা ভাঙতো না, কি দরকার ছিল হুজুর দাঁত কেন? কলেজা যদি শ্রীণও দিতে হয় আপনার জন্য তাও দেব, আমি ওবায়দার কষ্ট হবে না। আমার বন্ধুগণ, আমার নবীজি গালের ভিতর থেকে লোহাটা বের করতেছেন, ওবায়দা টান মারলেন, ফিঙ্কি দিয়ে রক্ত বের হতেছে। আমার নবীজির সেই দেহ থেকে রক্ত ঝরা রক্তগুলো হাতের অঞ্জলিতে নিলেন, অঞ্জলিতে নিয়ে ওবায়দা করলেন কি, চুষে চুষে রাসূলকে না দেখায় পান করতেছেন। রাসূল বলছেন, ওবায়দা আমাকে না দেখায় কি খাচ্ছ তুমি, কি পান করো তুমি? হুজুর আপনার রক্ত এই জমিনে কোথায় ফেলবো আমি? আমার রাসূল বলছেন, ওবায়দা রে আমার রক্ত যখন তোর দেহের মধ্যে প্রবেশ করেছে, এই দেহ জাহান্নাম তোর জন্য চিরকালের জন্য হারাম হয়ে গেছে। আমার ভাইরা, রক্ত ভেজা ইসলাম দিন তেমনি এমনি আসে নাই, দিন এসেছে জিহাদের মধ্য দিয়া। আর সেই জিহাদের ব্যাপারে রাসূল বলেছেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ চলবে কিয়ামত পর্যন্ত। যখন আল্লাহু আকবার, আবু জেহেল চলে গেছে, তার আওলাদ আছে না নাই বলেন? রাসূল চলে গেছেন, তার উত্তরসূরি আছে না নাই বলেন? আছে, দ্বন্দ্ব চিরন্তন ইতিহাস ছিল, আছে, থাকবে। আমার বন্ধুগণ, বদরের প্রান্তরে আমার নবীজির সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা দিবেন, এমন সময় দেখা গেল সংখ্যা খুব কম। মদিনার একজন আফরা নামক একজন ব্যক্তি, তার সন্তান দুইটা ফুটফুটে বাচ্চা, 11 বছর 13 বছর ছোট্ট বাচ্চা দুইটা নবীর সামনে দাঁড়িয়ে বলে, হুজুর যোদ্ধার সংখ্যা নাকি কম হয়েছে, মুজাহিদ নাকি কম হয়েছে, আপনি আমাদেরকে কাজে লাগান, আমরা যাব। ওইদিকে একজন মহিলা চলে আসতেছে নবীর কাছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ সব জিহাদ করতে চলে গেল, ইমানের 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 প্রমাণ দেওয়ার জন্য সব জিহাদের ময়দানে চলে যাচ্ছে, আমি তো মহিলা, আমি তো যেতে পারলাম না, আমার ছেলে সন্তান নাই, আমার স্বামীটাও নাই, আমার একটা ছেলে আছে 2 বছর বয়স, হুজুর সন্তান থেকে আপনার কোলে দিয়ে গেলাম ঢাল বানাইয়া নিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? সন্তানটা দিয়ে গেলাম ঢাল বানাইয়া নিয়েন। রাসূল বললেন, ও সাহাবী মহিলা, আল্লাহ তোমার নেক মাকসুদকে কবুল করুন, ঢাল বানাবো কেমনে রে, যা সন্তানকে নিয়ে যা, তুই মুজাহিদের মার সব পেয়ে যাবি, যা। আমার নবীজি ছোট্ট দুইটা বাচ্চার কথাগুলো শুনে শুনে কাঁদেন, আর বলছেন, ও আফরার ছেলেরা তোমার কি যুদ্ধে যাবে নাকি? হ্যাঁ যাবো, পারমিশন নাই। বড়জন বলে, হুজুর আমি ওর চাইতে লম্বা আছি, বড় আছি, আমাকে অন্তত পারমিশন দেন। ছোটজন বলে, হুজুর আমার বড় ভাই যদি পারমিশন পায় আমাকে পারমিশন দিতে হবে কেন? ও শুধু লম্বাই বেশি বড়, কিন্তু গায়ের শক্তি আমার বেশি। নবীজি বললেন, ও সাহাবি শক্তি বেশি তা বুঝবো কেমনে, মারামারি লাগায় দেন। দুজন মারামারি লেগে গেছে, বড়জন স্বাভাবিকভাবেই ছোটজনকে নিচে ফেলে দিয়েছে, বুকের উপরে বসে আছে, ছোট ভাই চোখ টিপে মেরে বড় ভাইয়ের কানের মধ্যে মুখ ঢুকায় বলে, ভাই একসঙ্গে খাই ঘুমাই, তুই এরকম করে একলা যাবি কেন, আমার একটু সুযোগ দিলে হয়। বড় ভাইকে নিচে ফেলে দিয়ে অভিনয় করে পুকুরে বসে আছে রাসূল, মুস্কি মুস্কি হাসেন, কিন্তু নবীর চোখে পানি। ছোট্ট দুইটা বাচ্চা কি হাতের মধ্যে বগুলের নিচে নিয়ে আকাশের দিকে তাকায় বলে, আরশের মালিক আল্লাহ, গায়ের শক্তি নাই কিন্তু ইমানের বড় জোর আছে, ইমানের বড় জোর আছে, আমি পারমিশন দিলাম। জোরকান সুবহানাল্লাহ, ইতিহাস সাক্ষে ছোট্ট দুইটা বাচ্চা সহ আমার নবীজি 313 জন সাহাবি নিয়া মদিনার মসজিদ থেকে বের হলেন। মসজিদ ছিল নবীজির রাজনীতির মূল কেন্দ্রবিন্দু, মসজিদের সামনের মেহরাবে রাসূলের সমক অস্ত্র রেখেছেন। আমার রাসূল মদিনার মসজিদের মেম্বার থেকে বিচার কার্য চালাইছেন, আর সেই মসজিদ আজকে হয়ে গেছে তালা মারার জায়গা, ঠিক কিনা? সভাপতি হলো সুদখোর, সেক্রেটারি হলো মদখোর,
ক্যাশিয়ার হলো জেনাকার, কি সুন্দর পোস্ট, তাই না? আছে না নাই? খতিবস করবে কেমনে? খতিব খুতবা দিতেছে, একদিন খুতবার মধ্যে বলে ফেলেছে, লা তাকুলুর রিবা দাআফাম মুদাআফা, তোমরা চক্রাকারে সুদ খাইও না। কিন্তু কমিটির সভাপতি সুদ খায়, যখন কোচে চক্রাকারে সুদ খেয়েও না খতিব সবার কাজ পায় নাই, ওই সময় তার নজরটা পড়ে গেছে খতিব ওই সভাপতির চেহারার দিকে। খুতবা শেষ, নামাজ শেষ, নামাজ শেষে এবার সভাপতি চোখটা বড় বড় করে চেয়ারটা কালো বানায় ইমামের সামনে এসে, খতিবের সামনে এসে বলে, হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করছেন ভালো কথা, কিন্তু একটা প্রশ্ন করি, আপনি ওয়াজ করবেন ভালো কথা, কোরআন শরীফে আসছে সুদের বিরুদ্ধে, কিন্তু খুতবা দেওয়ার সময় আপনি আমার দিকে ছায়া থেকে ওয়াজ করলেন কেন? কথা বুঝলেন নাই? আমার বন্ধুগণ, দখল করতে করতে আজকে মসজিদ কমিটি পর্যন্ত দখল করে ফেলেছে, মুসলমান কোন দিন জাগবা? উচিত ছিল ওই সমস্ত চোর মদখোর সরবখোর জেনাকারদের মসজিদ কমিটির দিকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেওয়া, উচিত ছিল এটা। চুপ থাকবো? চুপ থাকলেও জবাব দিতে হবে কার কাছে? কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। কথা আছে, অনেক কথা জমা আছে এখনো, সমস্যা নাই তো? কোনো অসুবিধা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। প্রচন্ড কুয়াশা ধেয়ে আসছে না? কুয়াশাচ্ছন্ন রাত্রি, কয়েকদিন সূর্যের চেহারাও দেখা যাচ্ছে না, তাই না? খুব কষ্ট পাচ্ছে মানুষ। আল্লাহ তুমি আমাদের প্রাকৃতিক দুর্যোগ থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। ছোট্ট দুইটা বাচ্চা পারমিশন নিয়ে নিছে রসুলের কাছ থেকে, আল্লাহু আকবর বলে, ছোটখাটো মানুষ, ছোট্ট দুইটা বাচ্চা যুদ্ধের ময়দানে গিয়ে প্রথম কাতারে দাঁড়ায় গেছে। কি কাতারে? প্রথম কাতারে, প্রথম কাতারে দাঁড়ায় গিয়ে এক সাহাবীকে ডাক দিয়ে বলে, ও চাচা, আমরা তো যুদ্ধ করতে আসছি, সবার বিরুদ্ধে যুদ্ধ করার মতো এনার্জি আমাদের নাই। কাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো কও? আবু জেহেল কই? কে কই? আবু জেহেল কই? সাহাবী কয়, কি ব্যাপার? কারণ আমরা নি আবু জেহেলের নাম আগে কেন নিলা, কি হয়েছে বলো? ছোট্ট দুইটা বাচ্চা বলতেছে, আমাদের নবী হলো মক্কার মানুষ, রসুল চলে আসছেন মদিনায়, আবু জেহেল নাকি খুব কষ্ট রসুলকে দিয়েছে, খুব অত্যাচার নাকি রসুলকে করেছে, খুব নাকি জুলুম করেছে, মেহরবানি করে আমাদেরকে দেখায় দেন, আবু জেহেলকে আজকে শেষ করে ফেলবো। আল্লাহ আকবার বলেন, ঈমান! এটার নাম কি বলেন? এটার নাম কি? আমার বন্ধুগণ, আল্লাহকে মানলাম, রসুলকে মানলাম না, আল্লাহকে ভালোবাসলাম, রসুলকে ভালোবাসলাম না, তা হবে না। দুজন কই লাগবে, তবে আল্লাহকে পেতে হলে রসুলকে আগে লাগবে। ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রসুল বলছেন, ও ইমানদাররা, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি রসুল, তোমরা আমার আনুগত্য করো। আমাকে ভালোবাসা এই কথা বলা হয় না, আমার আনুগত্য করো। আনুগত্যের মধ্যে ভালোবাসাও আছে, আনুগত্য আছে, কিন্তু ভালো শুধু ভালোবাসার মধ্যেও মধ্যে কিন্তু আনুগত্য নাই। আবু তালেবের ভালোবাসা ছিল কিন্তু আনুগত্য ছিল না, কিন্তু খাদিজার মধ্যে আনুগত্য ছিল, ভালোবাসাও ছিল। আমার ভাইয়েরা, একটু কান লাগান, রাত একটু গভীর হচ্ছে, আর একটু সময় কথা বলি, শেষের দিকে আস্তে আস্তে চলে যাব, একসঙ্গে দোয়ায় সামিল হয়ে যাব। জোরে বলি ইনশা আল্লাহ। আমার বন্ধুগণ, এই ছোট্ট দুইটা বাচ্চা সামনের কাতারে থেকে দাঁড়ায়া, একজন সাহাবি যখন বলে ফেলতেছে, ওই যে ঘোড়ার পিঠে বসে আছে, দুই দিকে পা ছেড়ে দে, আবু জেহেল ওটার নাম, বলতে দেরি, যেতে দেরি হলো না, সিংহের মতো গর্জন দিয়া, বাজ পাখির মতো উড়ন্ত হয়ে, ছোট্ট দুইটা বাচ্চা বিপুল বিক্রমে দৌড় মেরে গিয়ে আবু জেহেলের দুই পাশে দাঁড়ায় গেছে। সবার বগলের নিচে থাকার কারণে কেউ টের পায়নি, এটা কোন গ্রুপের মানুষ। ছোট্ট দুইটা বাচ্চা আবু জেহেলকে টার্গেট করে দুই দিক থেকে আল্লাহু আকবার বলে তরবারি হাঁকায় দিল তার পা বরাবর, দুইটা পায়ে যখন সজোর আঘাত করেছে, ইতিহাস সাক্ষী হয়ে আছে, ইতিহাস বলছে আবু জেহেল কোমর ওই যে ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে রক্তাক্ত হয়ে,
কোমর সোজা করে পা খাড়া করে আবু জেলার কখনো দাঁড়াতে পারে নাই। যরকেন আল্লাহু আকবার, আরো জোর আল্লাহু আকবার। আবু জেলকে আল্লাহ খতম করেছেন নাবালকদের দিয়া, আল্লাহ তাআলা ফেরাউনকে খতম করেছেন পানিতে চুবান খাওয়ায়া, নমরুদকে বিদায় করেছেন আল্লাহ তাআলা ন্যাংরা মশা দিয়া। সে আল্লাহ বুঝি এখন নাই? আসতে বলবেন না আসেন না নাই, আসেন না নাই। ফেরাউন জানতো না, এক মিনিট আগেও ফেরাউন জানতো না এই দরিয়াতে আমার মৃত্যু হবে, নমরুদ এক মিনিট আগেও জানতো না মশার কামড় খেয়ে আমাকে মরতে হবে। ওইদিকে ইব্রাহিম ইসলাম জানতেন না এ আগুন আমাকে বাঁচাবে, এ আগুন থেকে আমি বাঁচবো, আল্লাহ আমাকে বাঁচাবেন। মুসাও জানতেন না এই দরিয়াটা আমি পার হতে পারবো না, সেই সাহায্য গজব সব দেন কে? আসতে বলবেন না কে? সে আল্লাহ নাই? আসতে সে আল্লাহ নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বদর প্রান্তরে এই ষষ্ঠ দুইটা বাচ্চার আঘাতে যখন জর্জরিত হয়ে আবু জেল যখন ধরসই হয়ে পড়ে গেল, কাফের মুশরিকরা ষষ্ঠ দুইটা বাচ্চাকে টার্গেট করে ফেলেছে, বড়জনকে ধরেই ফেলল, তরবারির একটা আঘাত দিয়া তার ডান হাতে মেরে দিল, এক আঘাতে হাত থেকে ঝনঝন করে তরবারি পড়ে গেল, ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো, যুদ্ধ থামালো না ওই সাহাবি। ওই ছোট্ট দুইটা বাচ্চার বড় ভাই, ছোট দুইজনের বড়জন মুআজ সঙ্গে সঙ্গে চট করে দৌড় মেরে গিয়ে বাম হাতে তরবারি উঠায় নিলেন, যুদ্ধ চালাতে থাকলেন। তরবারি চালাতে নিয়ে দেখা গেল ওই চামড়ার সঙ্গে ঝুলে থেকে হাতটা এসে বারবার বাম হাতে ধাক্কা খায়, যুদ্ধ চালাতে কষ্ট হচ্ছে, তরবারি চালাতে কষ্ট হচ্ছে। তরবারি চালানোর এক পর্যায়ে ঝুলন্ত হাতটা ডিস্টার্ব মনে করে ঝুলন্ত হাতটা বাম পারে নিচে রেখে এত জোরে টান মারলেন, হাতটা সিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ চালালেন, বাম হাতও কেটে ফেলে দিল, ঝনঝন করে তরবারি পড়ে গেল, দুটো হাত নাই, তরবারি ধরবেন কি দিয়া? মস্তকটা বিচ্ছিন্ন করা হলো। বড় ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে গোটা দুনিয়ার মুসলমানদেরকে জানান দিল, দুনিয়ার মুসলমান আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য রমজান মাসে দিন কায়েমের জন্য অকাতরে জীবন এমন করেই বিলিয়ে দিতে হয়। যরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, বদর যুদ্ধ মানে হলো ভাই ভাই যুদ্ধ, বদর যুদ্ধ মানে হলো গোত্র গোত্র যুদ্ধ, বদর যুদ্ধ হলো বাপ বেটার যুদ্ধ, বদর যুদ্ধ হলো জামাই শ্বশুরের যুদ্ধ। আমার নবীজির বড় জামাই নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছিল বদর যুদ্ধের প্রান্তরে, আমার নবীজির আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু বদর যুদ্ধে আসছিল বাবার চাচা ভাতিজার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। যুদ্ধবন্দী হয়ে গেছে, মুসলমানদের বিজয় হয়ে গেছে, আপন চাচা যুদ্ধবন্দী, আপন নিজের জামাই যুদ্ধবন্দী হয়ে আসছে, সবাইকে মুক্তিপণ দেওয়ার জন্য বলা হলো। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছে, ভাতিজা মুহাম্মদ আমার কাছে কিছু নাই। রসুল বলেন, মিথ্যা বলেন কেন? বাড়িতে কিছু স্বর্ণের বার আছে। কো ভাতিজা মুহাম্মদ তোমাকে এই সংবাদ দিল কে? এই জন্য তুমি আল্লাহর নবী। যখন সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে আব্বাস বলছেন, ভাতিজা রে আর কতক্ষণ দূরে রাখবি তুই আমার, আমাকে পড়ায় দে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু জামাই ইসলাম কবুল করলো না, জামাইকে সামনে পেয়ে বলছে তোমাকে মুক্তিপণ দিতে হবে। নবীজির জামাই, বিশ্ব নবীর জামাই, বড় মেয়ের জামাই, তোমাকে মুক্তিপণ দিতে হবে, আবুল আস তার নাম। সঙ্গে সঙ্গে বলছেন, ঠিক আছে মক্কায় খবর জানিয়েছি, মক্কা থেকে মুক্তিপণ চলে এলো। সেই মুক্তিপণের একটা প্যাকেট আমার নবীর হাতে দেওয়া হলো, প্যাকেটটা খুলে দেখেন একটা সুন্দর গলার হার, গলার হারটা দেখি নবজির চোখে পানি চলে আসলো, রসুল কাঁদতেছেন। সাহাবে কেরাম বলেন, হুজুর সামান্য গলার হারের জন্য আপনার মতো মানুষ বিশ্ব নেবে, আপনি কাঁদেন কেন? রসুল বলছেন, সাহাবিরা রে এই গলার হার দেখে আমি কাঁদি না, গলার হারটার সঙ্গে একটা স্মৃতি জড়িত আছে, আমি আমার খাদিজার কথা মনে হয়ে গেছে, খাদিজার জন্য আমি কাঁদতেছি কেন? এটা ছিল খাদিজার গলার হার, তার বড় মেয়েকে বিয়ের সময় সে তার গলার হারটা থেকে উপহার দিয়ে দেয়, খাদিজার কথা বড্ড মনে পড়ছে আমার। সাহাবে কেরাম কেঁদে কেঁদে বলছেন, হুজুর গলার হারটা আমরা মুক্তিপণ হিসেবে নেব না, এটা যেহেতু স্মৃতি এটা আমরা নেব না, নেওয়ার দরকার নাই। রসুল বলেন, তাই যদি হয়, ও আমার জামাই আবুলাস, মুশরিকের ঘরে ইমানদার নারী কখনো থাকতে পারে না,
আয়াত নাজিল হয়ে গেছে, ও আবুল আস তোমার মুক্তিপণ হলো, মক্কায় চলে যাবে, আমার যে মেয়েটা আছে তালাক দিয়া আমার মেয়েকে আমার ঘরে পৌঁছা দিবা, দিন মানা মানে ইমান আনা মানে সেই জায়গায় মেয়ের সংসার হবে না, ঠিক কিনা? আর আমাদের কি স্বামী এক ধর্ম, বউ আরেক ধর্ম, এক ভাই এক দল আরেক ভাই আরেক দল, এদিকে আলহাজ কুতকুতে রসুলকে নেখাও জানি আছে না নাই, মূর্খ এবং জ্ঞানী কখনো এক হতে পারে? হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বসির, হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না, যারা বোঝে যারা বোঝে না কখনো সমান হতে পারে? মূর্খের জন্য জান্নাত নাই, মূর্খের জন্য হয়তো শক্ত কথা বলে ফেলেছি মন খারাপ করবেন আপনারা, কারণ এখানে কিন্তু মূর্খ মানে কি আমি জ্ঞানী মানে কিন্তু বলছি না, কামিল পাস দাওরায়ে হাদিস মাস্টার্স পাস করতে হবে তা নয়, জ্ঞানী তাকে বলা হয় আল্লাহ তাআলা তাকে জ্ঞানী বলবেন যে হালাল এবং হারামের জ্ঞান রাখে, আল্লাহু আকবার বলেন, হালাল হারামের জ্ঞান না রাখলে কি ঈমান থাকবে নাকি? ঈমান থাকবে? শয়তান সব মেরে নিয়ে চলে যাবে। হালাল এবং হারামের জ্ঞানটা অর্জন করতে হবে, সবার জন্য ফরজ, সবার জন্য এটা জানা জরুরি। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা যেখানে এখানে কন্ডিশন করেছেন ঈমান যারা আনবে নবীর উপরে আল্লাহর উপরে, সুম্মা লাম ইয়ারতাবু, যারা সন্দেহ করবে না, সন্দেহ করবে না মানে কি সন্দেহ মুক্ত হওয়ার জন্য সন্দেহ মুক্ত কোরআন পড়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই। কোরআন কি আলেমের জন্য না সবার জন্য? কোরআন কি হাফেজের জন্য না সবার জন্য? কোরআন কি শুধু একটা নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য না সবার জন্য? জান্নাত কি শুধু আলেমরা পাবে না সবাই পাবে? সব সবাই পাবে, কিন্তু জ্ঞানী সবাইকে হতে হবে। জ্ঞান অর্জন ছাড়া ঈমান টেকে না, জ্ঞান ছাড়া আমল করা যায় না। জানার নামও ঈমান, মানার নামও ঈমান, জানতেও হবে মানতেও হবে। একটু মনোযোগ দিয়ে শোনেন, এই পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সবার বাপ জান, তিনি মূর্খ না জ্ঞানী? বলেন মূর্খ না জ্ঞানী? শুধু জ্ঞানী না মহা জ্ঞানী, এরকম জ্ঞানী মানুষ পৃথিবীতে আসবে না, তাই না? ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবীর সকল নামের শিক্ষা দিয়েছে, সব নাম, আকাশ থেকে শুরু করে জমিন পর্যন্ত যত কিছুর নাম দরকার সব নাম জানা ছিল আমার আব্বা জানের, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জ্ঞানী পিতার সন্তান হতে হবে মূর্খ না জ্ঞানী? তাহলে বাবার আমরা দুর্নাম করবো না সুনাম রাখবো, তাহলে আমার আব্বা জ্ঞানী আমরাও কি হব? জ্ঞানী। মূর্খ আর জ্ঞানী কখনো এক হতে পারে না, একটা এক্সাম্পল দিলেই জিনিসটা ক্লিয়ার হবে। একটু মানে কানটা খাড়া করেন, এক মূর্খ আর জ্ঞানী পরস্পর বসে আছে, পাশাপাশি বসে আছে, হঠাৎ করে বাহাস শুরু হয়ে গেছে ইশারায়। কিসে বাহাস শুরু হয়েছে? ইশারায়। ইশারায় বাহাস শুরু, মূর্খ লোকটার সামনে জ্ঞানী লোক একটা নৌ কুচা করলেন, কি উঁচা করলেন? একটা নৌ কুচা করলেন, সঙ্গে সঙ্গে মূর্খ লোকটা দুটা নৌ কুচা করলেন। শিক্ষিত লোক তার মূর্খের সামনে পাঁচটা আঙ্গুল উঁচু করলেন, মূর্খ লোকটা তার সামনে হাতের মুষ্টি পাকায়া একদম জ্ঞানী লোকের নাকের ডগায় নিয়ে গেল। শিক্ষিত লোক তার ব্যাগের ভিতর থেকে একটা ডিম বের করে সামনে রাখলেন, আর মূর্খ লোকটা তার ব্যাগ থেকে একটা পেঁয়াজ বের করে সামনে রাখলেন। জ্ঞানীকে বলা হলো যে আপনার মন্তব্য কি বলেন? জ্ঞানী বলছে আপনারা যার সঙ্গে আমাকে বসায় দিয়েছেন কে বলেছে এটা মূর্খ মানুষ, এ তো জ্ঞানী। কেন? আমি যখন একটা নৌকুচো করলাম বুঝালাম লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা মাত্র কয়জন? একজন। সে দুই নৌ কুচো করে বুঝায় দিল ইলাহা একজনই হবে, যে বলবে দুই এটা তার ভুল সিদ্ধান্ত, ভুল কথা, সে আমার উত্তরকে মজবুত করে দিয়েছে। যখন আমি পাঁচটা আঙ্গুর উঁচু করে বললাম বুঝায় দিলাম বনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি হলো পাঁচটা, ইসলামের স্তম্ভ হলো কয়টা? পাঁচটা। সে আমার উত্তরকে মজবুত করার জন্য আমার নাকের ডগায় ঘুষি নিয়ে এসে বুঝায় দিল পাঁচটার বেশি যে ছয়টা বলবে ঘুষি মেরে সোজা করে দেওয়া হবে, সে আমার উত্তরকে মজবুত করে দিয়েছে। আমি আমার ব্যাগ থেকে একটা ডিম বের করে
যখন তার সামনে রাখলাম, বুঝালাম পৃথিবীর ডিমের মতো গোলাকার, সে তার ব্যাগ থেকে একটা পেঁয়াজ বের করে বলল, শুধু পৃথিবীর ডিমের মতোই গোলাকার নয়, আল্লাহ তাআলা এই পৃথিবীকে, সাতটা আসমান জমিনকে পেঁজের মতো স্তরে স্তরে সৃষ্টি করেছে। পেঁজে স্তর আছে না? স্তর আছে। এটা শিক্ষিতের চিন্তা ধারণা। মূর্খকে বলা হলো, তুমি কি বুঝলা কম? মূর্খ কয়, বুঝলাম এটাই, যখন সে আমার সামনে এক নক উঁচু করছে, ভাবছে সে আমার এক সক্কানা করবে, আমি দুই নক উঁচা করে বুঝলাম, তুই তো আমার এক নক, আমার এক সক্কানা করবি, আমি তোর দুই সকি খানা করবো। যখন সে আমার চোখের সামনে হাতের পাঁচটা আঙুল দেখালো, সে আমি বুঝলাম সে আমাকে থাপ্পড় মারবে, তুই আমার থাপ্পড় মারবি, একদম তোর নাকি সোজা করে দেবো, ঘুষি পাকায় নিছি সেজন্য। সে যখন আমার সামনে একটা ডিম বের করলো, আমার কাছে একটা অপমান বোধ হলো, আমাকে ডিম দেখালো, আমার কাছে ফিল হলো এটা একটা অপমানজনক বিষয়। আমি তার সামনে একটা পেঁয়াজ বের করে বুঝাই দিলাম, তোর ওই ডিমটারে এই পেঁয়াজ দিয়া ভেজে ভুজে খায় শেষ করে দিল। তাহলে বলেন, জ্ঞানীর ধারণা আর মূর্খের ধারণা কি এক হতে পারে? বলেন পারে, পারে। এই জন্য আমার জ্ঞানী হব, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে দুটো জিনিস শিখলাম, একটা হলো ঈমান আনবো কার উপরে, আর দ্বিতীয় হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। নাম্বার দুই হলো সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহ করব না ঈমান এনে, এরপরে যেন সন্দেহ না থাকে। আল্লাহ যা আছেন, কোনো সন্দেহ আছে? বলেন কোনো সন্দেহ আছে? পরকাল আছে না নাই? আবার আমাকে জিন্দা করবেন কে? না সন্দেহ লাগে, আমাকে জিন্দা করবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা অর্ডার দিয়ে বলছেন, এই তিনটা কাজ যদি করতে পারো, মহান রাব্বুল আলামিন সুন্দর করে ফিনিশিং দিয়ে বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ثُمَّ لَمْ يَرْتَابُوا وَجَاهَدُوا بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ فِي سَبِيلِ اللَّهِ أُولَئِكَ هُمُ الصَّادِقُونَ জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে মুমিন তো তারাই যারা আল্লাহর প্রতি, নবীর প্রতি যারা ঈমান আনবে, নাম্বার দুই যারা সন্দেহ করবে না, এবং নাম্বার তিন হলো যারা জিহাদ করবে জান দিয়ে মাল দিয়ে। আল্লাহ বলছেন, এই সমস্ত বান্দাগুলোর ব্যাপারে আমি আল্লাহ সাক্ষ্য দিলাম, এরাই হলো প্রকৃত সিদ্দিক, প্রকৃত সত্যবাদী। কার কথা? আসতে বলবেন না কার কথা? আমার বন্ধুগণ আবু বকর তাকে সিদ্দিক বলা হয়, আর আমার দেশে বহু কাজ্জাব সিদ্দিক হয়, বহু কাজ্জাব সিদ্দিক হয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইমানদার যে হবে, ইমানদারের সিমটমে ভিন্ন হবে, ইমানদারের চিহ্নটাই ভিন্নভাবে আমরা দেখতে পাবো, কিন্তু আজকে ইমানদারের সেই সিমটমগুলো আমরা দেখতে পাই না। আমাদের সমাজে বহু নামাজি আছে, বহু ইমানদার আছে, বহু হাজি আছে, সুদ খায়। আছে না? আছে না? সুদ খাওয়ার মতো লোক আছে না? নাই? এখন কেউ উঠবেন না, উঠলে কিন্তু ভাববো ওটাই সুদ খায়। বসে আমার বন্ধুগণ, দিন শেষে কিন্তু আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, আমিও মরব, আপনিও মরবেন। স্বামী স্ত্রীকে রেখে চলে যাবে, স্ত্রীর স্বামীকে রেখে চলে যাবে, ভাই বোনকে রেখে চলে যাবে, বোন ভাইকে রেখে চলে যাবে, বাবার সন্তানকে রেখে চলে যাবে, সন্তান বাবাকে রেখে চলে যাবে। দিন শেষে আমি যখন বিদায় নিয়ে নেব, আমার সঙ্গে কেউ নাই, আছেন একমাত্র কেবলমাত্র কে? সে আল্লাহর এক নম্বর হুকুম হলো পাঁচ অক্ত নামাজ, জীবনে ছাড়বো না। কারা কারা হাত তুলে দেখান তো দেখি। তুমি আল্লাহ, দিয়া দাও, জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট পেলেন? সবার বাড়িতে মা বোন আছে না? নাই? আচ্ছা, তাদের জন্য নামাজের পাশাপাশি দরকার হলো এক নম্বর হলো পর্দা। এক নম্বর কি বলেন? পর্দা। আল্লাহ প্রত্যেক পরিবারকে পর্দাশীলা পরিবার হিসেবে কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন।